স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন বেগুনি রঙের অবারিত ও মুক্ত পাপড়ির ফুলওয়ালা জলজ উদ্ভিদ দেখতে কচুরি মনে হলেও এটি আসলে বরণখা অযত্নে বেড়ে ওঠা এই বরণ বরণখা আমাদের সুন্দর ও রূপময় প্রকৃতিতে করেছে আরও সমৃদ্ধ ছোটপানা বলেও ডাকা হয় এদের যত্ন করে ক্ষেত খামারে চাষ করা হয় না গ্রামে এর ফুল সবজি হিসেবে খাওয়া হয় তবে এই পাতাকে শুধু যে সবজি হিসেবে খাওয়া যায় তাই নয় বরণ খার রয়েছে যথেষ্ট ঔষধি গুণ দাঁতের ব্যথায় এর শেকড়ের রস খুবই কার্যকরী এর ছাল চুলকানি ও হাঁপানি রোগে ফলদায়ক এছাড়াও এর শেকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয় কচুরি পানা আর বরণখা একই পরিবার ভুক্ত তবে গণ ভিন্ন কচুরিপানার মতো পাতা গোলাকৃতি নয় অনেকটা বর্ষা ফলার মতো কাটা কচুরিপানার পানার আদি ভূমি ব্রাজিল আর বরণখা আমাদের অঞ্চলের স্থানীয় অন্যান্য পানার মতো বরণখাও জলজ উদ্ভিদ তবে এরা জলের নিচে মাটিতে কাণ্ড গেঁথে রাখে আমাদের দেশের নিচু ধানে জমি জলা বিল পরিত্যক্ত বা পতিত ডোবার জলাভূমিতে দেখা যায় বরণ খা তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক বরণ ভেষজ গুণাগুণ সম্পর্কে এক দাঁতের ব্যথা হলে বরণ খা শেকড়ের রস খেলে উপকার পাওয়া যায় দুই বরণ খা ছালের রস খেলে হাঁপানি রোগে দ্রুত ভালো হয় তিন বরণখা গাছের ছাল থেতো করে সেই রস গায়ে মাখলে চুলকানি ভালো হয় চার বরণখা গাছে শেকড় সিদ্ধ করে এই কাঁচ সকাল বিকাল সেবন করলে পেটের সমস্যা ভালো হয় পাঁচ বরণখা গাছের শেকড় সেদ্ধ করে এই কাত সকাল বিকাল সেবন করলে যকৃতের সমস্যায় উপকার পাওয়া যায় ছয় বরণখা ছালের রস খেলে আমাশয় রোগ ভালো হয়ে যায়